হ্যালো ফ্রেন্ডস, নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি বাংলাদেশের 10টি মোবাইল ওয়ালেট অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারবেন, আর যার বেশিরভাগ আপনি ইতিপূর্বে কখনোই ব্যবহার করেননি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লিস্টের প্রথমে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা হচ্ছে বাংলা পে। এটি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা নর্মালি একটা ওয়ালেট অ্যাপ্লিকেশনে যে সকল সার্ভিসগুলো থাকে, যেমন মোবাইল রিচার্জ, বিল পে, ক্যাশ আউট, ফান্ড ট্রান্সফার, এগুলো খুব সহজে করতে পারবেন। তবে এই অ্যাপ্লিকেশনটির স্পেশাল একটি ফিচার হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা সরাসরি বিকাশ অ্যাপ্লিকেশনে বা বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাবে। কাজেই আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে নিতে পারেন, এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা এসব্যাক ব্যাংকের যে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটা খুব সহজে মেনটেন করতে পারবেন। এরপর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা হচ্ছে ট্যাপ বা ট্রাস্ট আজিয়াটা পে। এই অ্যাপ্লিকেশনটিও ঠিক অন্যান্য ওয়ালেট অ্যাপ্লিকেশনের মতো, তবে অ্যাপ্লিকেশনটি আপনারা খুব সহজেই অ্যাপল স্টোর, অ্যান্ড্রয়েড অর্থাৎ গুগল প্লে স্টোর বা হুয়াওয়ে অ্যাপ স্টোরও পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশনের যে ফিচারগুলো রয়েছে সেগুলো হচ্ছে, আপনারা পার্সন টু পার্সন ফান্ড ট্রান্সফার করতে পারবেন, বিল পে করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন। তবে এই অ্যাপ্লিকেশনের যে স্পেশাল ফিচারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে এনআইডি ফি পে, অর্থাৎ আপনারা এনআইডি কার্ডের যে সকল ফিগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লিকেশন থেকে খুব সহজে পে করতে পারবেন। এবং এছাড়া রয়েছে পাসপোর্ট ফি, এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ফি রয়েছে, অর্থাৎ আপনার পাসপোর্ট সংক্রান্ত যে সকল ফিগুলো রয়েছে সেগুলো এই অ্যাপ্লিকেশন অর্থাৎ ট্যাপ থেকে খুব সহজেই পে করতে পারবেন। এরপর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা হচ্ছে সোনালী ই ওয়ালেট। অ্যাপ্লিকেশনটা আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা একটা নর্মাল ওয়ালেটের যে সকল সার্ভিসগুলো থাকে সেগুলো আপনারা খুব সহজে এখানে পেয়ে যাবেন, যেমন মোবাইল রিচার্জ, বিল পে, ফান্ড ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, এরকম যাবতীয় ফিচারগুলো এখানে পেয়ে যাবেন। তবে এই অ্যাপ্লিকেশনটি একটি ভালো দিক হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টের যে ফিটা রয়েছে সেটা খুব সহজেই পে করতে পারবেন। লিস্টে এ পর্যায়ে রয়েছে ইসলামিক ওয়ালেট। এটি আল আরাফা ইসলামী ব্যাংকের একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা ঠিক অন্যান্য ওয়ালেটের মতো সকল সার্ভিসগুলো পেয়ে যাবেন, যেমন মোবাইল রিচার্জ, বিল পে, রিকোয়েস্ট মানি, ফুড পে, এবং যাবতীয় যে সকল কাজগুলো অন্যান্য অ্যাপ্লিকেশনে করা যায় সেগুলো কিন্তু করতে পারবেন। এছাড়াও আপনারা এখান থেকে অন্যান্য ব্যাংকেও কিন্তু ফান্ডটা ট্রান্সফার করতে পারবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন ড্যাশ বাংলা ব্যাংক রয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে, এছাড়াও এখানে অনেকগুলো ব্যাংক রয়েছে যাদের বিলও আপনারা এখান থেকে পে করতে পারবেন। এছাড়াও আপনারা আপনাদের যে আল আরাফা ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেটা এখানে অ্যাড করে আপনারা টাকা ক্যাশ ইন করতে পারবেন। আবার আপনি আপনার ইসলামিক যে অর্থাৎ আল আরাফা ইসলামী ব্যাংক যে অ্যাকাউন্ট রয়েছে সেখানেও কিন্তু এই ওয়ালেট থেকে টাকাটি সরাসরি ট্রান্সফার করতে পারবেন। কাজে আপনারা ইতিমধ্যে ব্যবহার করে না থাকলে এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। এরপর যে ওয়ালেটটি রয়েছে এটা বাংলাদেশে ব্যবহৃত অধিক জনপ্রিয় একটি ওয়ালেট, আর এটার নাম হচ্ছে সেলফিন। এই অ্যাপ্লিকেশনটির অধিক জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে একটি ফিচার, আর এই ফিচারটি হচ্ছে আপনি যখনই এই অ্যাপ্লিকেশনে একটি অ্যাকাউন্ট খুলবেন তখনই আপনি ইনস্ট্যান্ট একটা ভার্চুয়াল ভিসা কার্ড পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার ফ্রিল্যান্সিং বা গুগল অ্যাডসেন্সের যে কোনো পেমেন্ট ইনস্ট্যান্ট সেলফিন অ্যাপ্লিকেশন নিয়ে নিতে পারবেন। আর এছাড়া তো অন্যান্য যে সকল সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনি পেয়েই যাচ্ছেন, কাজেই আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন, এটা আপনাকে 100% স্যাটিসফাইড করবে। এরপর যে অ্যাপ্লিকেশনটি থাকছে এটা হচ্ছে জিপে। এটা গ্রামীণ ফোনের একটি স্পেশাল অ্যাপ্লিকেশন, কারণ এটা শুধুমাত্র গ্রামীণ সিম ইউজারে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা যে কোনো প্রকার বিল পে, মোবাইল রিচার্জ বা গ্রামীণ সিম সংক্রান্ত যে কোনো প্রকার পে কিন্তু এখান থেকে আপনারা সাবমিট করতে পারবেন। এছাড়া আপনি আপনার ইলেকট্রিক বিল বা গ্যাস বিল সহ যে কোনো প্রকার বিল এখান থেকে পে করতে পারবেন। তবে এই অ্যাপ্লিকেশনে আপনি কোনো প্রকার ক্যাশ আউট করার অপশন পাবেন না, কারণ এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের একটা স্পেশাল অ্যাপ্লিকেশন, যেখান থেকে আপনার যে কোনো প্রকার বিল সংক্রান্ত বিষয় আপনারা এখান থেকে সলভ করতে পারবেন। কাজেই আপনি যদি একজন গ্রামীণ ফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন। এরপর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা হচ্ছে উপায়। এটা এই মুহূর্তে সর্বাধিক জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন হতে চলেছে, কারণ এই অ্যাপ্লিকেশনে যে সকল ফিচার বা এর ব্যবহারবিধি রয়েছে তার জন্য এটা বর্তমানে খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে। আশা করি এটা ঠিক অন্যান্য যে ওয়ালেটগুলো রয়েছে তার মতো একটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে খুব শীঘ্রই।
আর এই অ্যাপ্লিকেশানটি আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর অ্যাপ্লিকেশানটিতে যে সকল সার্ভিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, মেক পেমেন্ট, অ্যাড মানি, বিল পে সহ আরও যে সকল সার্ভিসগুলো থাকা দরকার সবগুলো এখানে পেয়ে যাবেন। কাজে আপনারা চাইলে অন্যান্য অ্যাপ্লিকেশনের পাশাপাশি এই উপায় অ্যাপ্লিকেশানটা ব্যবহার করতে পারেন। এরপর যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটা হচ্ছে শিওর ক্যাশ। এটাও একটা অন্যতম জনপ্রিয় ওয়ালেট অ্যাপ্লিকেশান, আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশানটিও ব্যবহার করতে পারেন। আর এই অ্যাপ্লিকেশানে আপনারা অনেক বেশি সার্ভিস পেয়ে যাবেন অন্যান্য অ্যাপ্লিকেশানের তুলনায়, কাজে আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারেন। আর অ্যাপ্লিকেশানটি ব্যবহার করার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই ভিডিওর পরবর্তী লিস্টে রয়েছে বিকাশ, রকেট এবং নগদের মতো জনপ্রিয় সব অ্যাপ্লিকেশান। এই সকল অ্যাপ্লিকেশানগুলো আপনারা ইতিমধ্যে ব্যবহার করেছেন এবং আপনারা এগুলো সম্পর্কে খুব ভালোভাবে অবগত, এজন্য আমি আর এই ভিডিওটি দীর্ঘায়িত করলাম না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।